হরিওম। আধ্যাত্মিকতার পীঠভূমি, ভারতের ধর্ম সাহিত্যের মুকুটমণি অখণ্ড সংগীতা, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত অমূল্য উপদেশবাণী সংকলন এক অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ সমস্যাদীর্ণ গৃহী সন্ন্যাসী অধ্যাত্ম পিপাসু মানুষ তাঁর কাছে সমস্যার কথা জানালে তিনি যে সাবলীল সার্বজনীন সমাধান পত্রের মাধ্যমে বা মৌখিকভাবে দিয়েছেন তাই সংকলিত করে পুস্তকাকারে অখণ্ড সংহিতারূপে অযাচকাশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। মানব জীবনের সর্বকালের সর্বপ্রকার সমস্যার সমাধান এবং পৃথিবীর সকল ধর্মের মহাপুরুষ ও সাধুসজ্জনের মত পথের প্রতি শ্রদ্ধা, কর্তব্য মূলের মহতি কর্তব্য প্রেরণা, চেতনা জাগরণ, হতাশের আশা, অলস ও বিভ্রান্তের কর্মোদ্দীপনা এই অখণ্ড সংহিতার মর্ম। জ্ঞান কর্ম ভক্তি ধ্যান নীতি ও ভজনের শাস্ত্র শ্রী শ্রী বাবা মুনির মুখনিসৃত এই সার্বভৌম মহাগীতা জননী অখণ্ড সংহিতা। অখণ্ড সংহিতা সাধ্যায় ও শ্রবণে ধর্মপিপাসু মন শান্ত হয়, মানুষ জীবনের মহামূল্যায়ন ও দিব্যায়নের পথে পা বাড়ায়। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষোড়শ খণ্ড। যুবশক্তি ও অভিভাবক শ্রেণীর দায়িত্ব। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ক্ষুদ্র একটি বটের বীজ আয়তনে যতই ছোট হোক তার ভিতরের সম্ভাবনা কিন্তু তুচ্ছও নয় ক্ষুদ্রও নয়। জগতে অশেষ সম্ভাবনাময় যৌবনেরই জয় জয়কার, কিন্তু একে অনুকূল পরিবেশ ও লালন দিয়ে বিকশিত হবার সুযোগ আমাদেরই করে দিতে হবে। পিতামাতা শিক্ষক সমাজ সেবকের এইটি একটি বিরাট দায়িত্ব। পিতামাতা শিক্ষক এবং সমাজ সেবকেরা যদি নিজেদের এই গুরুতর দায়িত্ব সম্যকরূপে প্রতিপালন করতে পারেন তাহলে যৌবন তার পূর্ণ বিভায় আত্মপ্রকাশ করে জাতির ভবিষ্যৎকে নবজন্ম দান করতে পারে। যৌবনের জাগরণ, শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু যে দেশে রাজকার্য প্রজার ইচ্ছায় চলে না সেই দেশে অভিভাবক শ্রেণী নিজের সম্পূর্ণ কর্তব্য নিজেদের সাধ অনুযায়ী পালন করতে পারেন কিনা সন্দেহস্থল। সেই সকল ক্ষেত্রে যুবকদের মধ্যে নিজেদের ভাগ্য নিজেদের ক্ষমতায় গড়ে তোলবার জন্য বিপুল উন্মাদনা সৃষ্টি করা দেশহিতৈষী মাতৃরই পবিত্র কর্তব্য। শুধু কর্তব্যই নয়, এটি অপরিহার্য কর্তব্য। যুবকেরাই যে দেশের ভবিষ্যৎ এটা শুধু কথার কথা নয়, তারা কেবল ভবিষ্যৎই নয়, তারা নবতর ভবিষ্যতের স্রষ্টা। এই স্রষ্টাদের সৃষ্টিশক্তিকে অবারিত অব্যাহত নিরঙ্কুশ এবং অপরাজেয় রাখবার জন্য প্রথমেই উপদেশ দিতে হবে ব্রহ্মচর্যের, ত্যাগের, সংযমের এবং কষ্ট সহিষ্ণুতার আদর্শ গ্রহণের। অবিরাম ঈশ্বর চিন্তন করলে ব্রহ্মচর্য আপনা আপনি প্রতিষ্ঠিত হয়ে যায়। শুধু এইটুকু বললেই যথেষ্ট হবে না, নিজেদের সংকল্পের শক্তি দিয়ে তারা তাদের মনোরাজ্যের যাবতীয় বিশৃঙ্খলতার উপরে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করবে, এই অনুশাসনটিও তাদিগকে দিতে হবে। ঈশ্বর কৃপা
আর পুরুষকার যখন হাত ধরাধরি করে পাশাপাশি চলবে, যৌবনের জয় হবে, তখন তখন যৌবন অনায়াসে বিশ্ববিঘ্ন পদাহত করে দিগ্বিজয় গৌরবে গৌরবান্বিত হয়ে তার মহিমান্বিত পদসঞ্চার চালিয়ে যাবে নির্ভয়ে। ধর্মে কর্মে জীবিকার্জনে সেবায় ও দেশহিত সাধনে সর্বত্র যে নিজ পৌরুষকে মর্যাদা দান করে চলা যায় এবং চলা উচিত, এই প্রেরণা যুবকদের দিতে হবে। যৌবনের জাগরণ হবে তাতে, পৌরুষের পরাক্রম। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভিক্ষার ঝুলিকে সম্বল না করে যারা নিজ পৌরুষকে করে অবলম্বন, পরমেশ্বরের পরম কৃপা নিয়ত তাদের সমুন্নত শিরে অঝুরে বর্ষিত হয়। অদম্য হয় তাদের তেজ, অতুলনীয় হয় তাদের সাহস, অনমনীয় হয় তাদের নীতিজ্ঞান। মিথ্যার সঙ্গে অসততার সঙ্গে আপোষ করে চলার প্রলোভন কদাচ তাদিগকে মুগ্ধ করতে পারে না। তাদের কাছে দেশের স্বার্থ, সমাজের স্বার্থ, মানুষ মাত্রেরই স্বার্থ একেবারে নিরাপদ। তারা কেবল নিজেরাই নির্ভয় নয়, তারা শত শত ভয় ভীতের অভয়দাতা, সত্যনিষ্ঠ পৌরুষের এইটি হচ্ছে পরাক্রম। অভিক্ষার প্রয়োজনীয়তা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভিক্ষালুব্ধ ভারত মাগা যাচা ছাড়া অন্য পথের খবর রাখে না। তাই আজ দেশে বিদেশে তার এত দুর্গতি, এত লাঞ্ছনা। আত্মবিশ্বাসের আলোক শিখা যদি তার অন্তরে জাগত, তবে সে ভিক্ষার পথ পরিহার করে আত্মশক্তির অনুশীলনে ব্রতধারী হতো। ভিক্ষা তার মজ্জাগত স্বভাবে পরিণত হওয়াতে সে তার নিজের চরিত্র বলের উপরে নিজেই বিশ্বাস রাখতে পারে না। সংগ্রামের সহস্র পয়তারা হঠাৎ একদিন এক দান সত্রের সামনে এসে থমকে দাঁড়াবে এবং ভিক্ষার চাল কাড়া না আকাড়া সে বিচার না করে নির্বিচারে গলাধকরণ করে হয়তো দেশকে নতুন বিপদে ফেলে দেবে। এই জন্যই আমার মতে সমগ্র দেশের সমগ্র যুবক সমাজকে ব্রহ্মচর্যের প্রেরণা দানের সঙ্গে সঙ্গে অভিক্ষার প্রেরণাও দেওয়া একান্ত আবশ্যক। আমি সমাজের একটি অতি ক্ষুদ্র সেবক, সেই জন্যই ভিক্ষার পথ জীবনে মারাই নাই। যা হবার পৌরুষ বলেই হবে, ভিক্ষার শক্তিতে নয়। ভারতের অভ্যুদয়ের পথ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভিক্ষাকে বর্জন করে চলতে হলে পরমেশ্বরের অপরিমেয় শক্তিতে অবিচল বিশ্বাস চাই, আর চাই সেই বিশ্বাসকে চিরশ্যামায়মান রাখবার জন্য নিজ জীবনে শুচিশুদ্ধ সংযমের অনুশীলন। ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রতিটি পল্লীতে, প্রতিটি কুটিরে, প্রতিটি মন্দিরে, প্রতিটি শিক্ষায়তনে, শতকণ্ঠে, সহস্রকণ্ঠে, লক্ষকণ্ঠে এই কথা ধ্বনিত আর প্রতিধ্বনিত হওয়া প্রয়োজন যে ভিক্ষালুব্ধতাকে দূর করতে হবে, জীবনকে পরম পবিত্রতার বেদিমূলে প্রতিষ্ঠিত করতে হবে। ভারত যদি কখনো সমগ্র বিশ্বের সম্মুখে মাথা উঁচু করে দাঁড়ায়, তবে এই দুইটির প্রতাপেই তা সম্ভব হবে। এ দুটি হচ্ছে ভারতের সুনিশ্চিত অভ্যুদয়ের স্থায়ী উন্নতির একমাত্র পথ। যৌবনকে ধরিয়া রাখার উপায়।
শ্রী শ্রী বাবা মুনি লিখিলেন, যুবক মাত্রেরই কতকগুলি বিষয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন আছে। তোমার যৌবনকে তুমি যত দীর্ঘকাল ধরিয়া রাখিতে পারিবে, ততই তুমি জগতে অধিকতর পরিমাণ এবং কৌলিন্যের দিক দিয়া বিশেষভাবে গণনীয়তর কাজ করিয়া যাইতে পারিবে। সুতরাং কায় মনোবাক্যে চেষ্টিত থাকো যেন তোমার দেহ মন ও বাক্য কদাচ পাপ পথে প্রভাবিত না হয়। যৌবন সাধারণত ক্ষণস্থায়ী বলিয়াই তো ইহাকে ধরিয়া রাখিবার চেষ্টার প্রয়োজনীয়তাটি সকলের চেয়ে বেশি। যৌবনকে ধরিয়া রাখিতে হইলে সদাচারী, সচ্চিন্তক ও সৎকর্মান্বিত হইতে হইবে। কদাচার, কুচিন্তা ও কুক্রিয়া বর্জন করিতে হইবে। যৌবনকে ধরিয়া রাখিতে হইলে জীবনের লক্ষ্যকে অতীব উচ্চে তুলিতে হইবে এবং সেই লক্ষ্য যে তোমার দ্বারা আয়ত্ত সুনিশ্চিতই হইতে পারে, এজন্য অন্তরে অফুরন্ত আস্থা, উৎসাহ ও আশা সঞ্চারিত করিতে হইবে। আদর্শস্বরূপ জগতের শ্রেষ্ঠ মানুষগুলিকে অনুধ্যানের মধ্য দিয়া নয়ন সমক্ষে জাগাইয়া রাখিতে হইবে। শ্রেষ্ঠ পুরুষেরা যাহা করিয়া ধন্য ও বরেণ্য হইয়াছেন, তুমি তো তোমার জীবনে তাহা করিবেই করিবে। সম্ভব হইলে কর্মকৌলিন্যে ইহাদের অনেককে অতিক্রম করিয়া যাইবার জন্যও চেষ্টা যে করিতে হইবে ইহা মনে রাখিও। উন্নতির ইতিহাসে কোনো মহাপুরুষের জীবনী একটি পূর্ণচ্ছেদ বা ফুল স্টপ নহে। ইহারা কেহ কমা, কেহ সেমিকোলন। তোমাকে ইহাদের চাইতেও মহত্তর হইতে হইবে। অবিরাম এইরূপ সংকল্প করিতে করিতে তোমার দেহ মনের অভ্যন্তরে, তোমার সম্পূর্ণ অগোচরে এক অসাধারণ দিব্যায়ন ঘটিয়া যাইবে, যাহা তোমার যৌবনকে সুদীর্ঘকাল ধরিয়া রাখিবে। এ কথায় যদি সত্যতা না থাকিত, তবে আমি কদাচ ইহা তোমাকে লিখিতাম না। কাব্যের কাকলি আমার লেখনীতে নাই, আছে সত্যের ঝংকার। দুর্যোগকে সুযোগ করো। শ্রী শ্রী বাবা মুনি লিখিলেন, দুর্যোগ দেখিয়া ভয় পাইও না, দুর্যোগকে সুযোগ রূপে পরিণত করিতে হইবে। পরিস্থিতির উপরে তোমার যদি অতটা কর্তৃত্ব না থাকে, তবে দুর্যোগকে সুযোগ রূপে গ্রহণের চেষ্টা করিবে। জগতে এমন কোনো বিরুদ্ধ অবস্থা নাই বা থাকিতে পারে না যাহাকে বৃহৎ কোনো সাফল্যের সূচিপত্র বা মহৎ কোনো কৃতিত্বের সোপান রূপে গ্রহণ করা যায় না। তুমি ও আমি পরিস্থিতিকে যখন যেরূপ হইতে বলিব, সে তখনই তাহা হইবে, বা তুমি ও আমি পরিবেশকে যখন যে রূপান্তর গ্রহণ করিতে নির্দেশ দিব, সে তৎক্ষণাৎ সেই রূপটি বরণ করিয়া নিবে, এইরূপ আশা করিতে থাকার নাম আকাশ কুসুম রচনা মাত্র। বিগত 80 বছর ধরে বিভিন্ন প্রকার ব্যাধি সারাতে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতে ঐকান্তিক প্রচেষ্টায় রত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত অযাচক